আমরা এই মুহূর্তে আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি আইসিসিআরে, যেখানে আর্ট অফ কালার্স আয়োজিত আর্টেক্স 2018 ফিফথ এক্সিবিশন শুরু হয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু এক্সিবিশন শুরু হয়ে যাবে। আজকে সন্ধ্যা একেবারে জমজমাটি সন্ধ্যা, চলুন গ্যালারি ঘুরে দেখা যাক আপনাদের সকলকে সঙ্গে নিয়ে যে কি চমক আপনাদের জন্য অপেক্ষা করছে আর কি চমকটা সাজিয়ে রেখেছে আর্ট অফ কালার্স আমাদের জন্য। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আইসিসিআর এ, এখানে যেখানে আজকে আর্ট এক্সিবিশন চালু হয়েছে। এবং একেবারে একটু আগে আপনাদের সঙ্গে আমরা বলেছি যে একেবারে জমজমাটি আয়োজনে রয়েছেন আর্ট অফ কালার্স, চলুন তাহলে ঘুরে দেখা যাক কি চমক আপনাদের জন্য এবং আমাদের জন্য অপেক্ষা করছে, চলুন তাহলে ঘুরে দেখা যাক। কথা বলতে বলতে আমরা একজন শিল্পীকে পেয়েছি, চলুন তার সঙ্গে কথা বলি। কি বলছেন দাদা আপনার নাম? জ্যোতির্ময় পাল। কোথা থেকে আসছেন? দেবীপুর বর্ধমান। কেমন লাগছে আজকে আইসিসিআর এসে? এটা মানে বলে বোঝানোর মতো ফিলিংস নয়, জীবনে প্রথমবার এরকম একটা এক্সিবিশন অ্যাটেন্ড করা, সত্যি আমার খুব ভালো লাগছে। এখানে আসতে পেরেছি তার জন্য রিয়েলি হ্যাপি আর খুব লাকি ফিল করছি। কতদিন ধরে শিখছেন? একেবারে ছোট থেকে, মানে আমার এখন ঠিক মনে পড়ে না এক্স্যাক্টলি কবে আমি পেন্সিলটা হাতে নিয়েছিলাম ছবি আঁকার জন্য, কবে হাতে তুলি তুলেছিলাম আমার মনে পড়ে না। সেই ছোট থেকেই চলছে, আজকে এতদিন পর একটা এরকম প্ল্যাটফর্ম পেয়েছি, তার জন্য সত্যি খুব ভালো। আর থ্যাংকস আর্ট অফ কালার্সকে এত বড় একটা মঞ্চ দেওয়ার জন্য আমাকে জীবনে। আপনাদের আপনার যে পেন্টিংটা দেখতে পাচ্ছি, এই ধরনের পেন্টিং ছাড়া আর কি কি পেন্টিং করেন? কালারের উপর পেন্টিং করি, এমবোস পেন্টিং করেছি মানে আপনার ভেলভেট পেপারের উপরে, এছাড়া স্কেচ, এটা তো আপনি দেখতে পাচ্ছেন পেপার এজিং করে মানে কফি দিয়ে এজিং করে তার উপর চারকোল দিয়ে, আর আপাতত এই ধরনেরই। এবার শিখবো হয়তো প্ল্যাটফর্ম থেকে, নতুন প্ল্যাটফর্ম যেহেতু পেয়েছি নতুন কিছু শিখবো আশা করছি এখান থেকে। একটা কথা জানতে ইচ্ছা করে, যখনই আমরা জীবনে প্রথম কোনো কাজ করি না কেন, অনুপ্রেরণা বা ইন্সপিরেশন না পেলে সেটা হয়তো সম্ভব হয় না, আপনার ক্ষেত্রে ইন্সপিরেশন কোথা থেকে পেয়েছিলেন? ইন্সপিরেশন পেয়েছিলাম বলতে, হ্যাঁ জীবনে ইন্সপিরেশন, প্রথম ইন্সপিরেশন তো বাপি 100 বার, তবে আমাকে আমার মামা অনেক ছোট থেকে অনুপ্রেরণা দিত। আমি ছোটবেলায় মাটির মূর্তি বানাতাম ছোট ছোট ঠাকুরের, তো সেখান থেকে আমার মামার কাছ থেকে আমি ইন্সপিরেশন পেয়েছি কাজটা চালিয়ে যাওয়ার জন্য। কথা আছে, বিশ্বাসে বেজায় বস্তু, তর্কে বহু দূর, কিন্তু এই বিশ্বাস যদি সম্পর্কে থাকে তাহলে সম্পর্ক কিন্তু অটুট হয়, এমনই কিন্তু বলছেন আমাদের শিল্পী বন্ধু। চলুন তার সঙ্গে কথা বলি এবং তার ছবিও দেখবো আমরা, কি বলছেন তিনি বিষয়ে। আপনার নাম বাতাইয়ে? তুষার কান্ত। ইয়ে যে পেন্টিং হে, ইসকে সম্বন্ধে মে কুছ বাতাইয়ে হাম লোগো কো। ये ट्रस्ट पे बेस्ड है, मतलब कोई एक एक रिलेशनशिप में अगर कोई एक कपल है उसके लिए ट्रस्ट बहुत ज़्यादा इम्पॉर्टेंट है। ट्रस्ट के बिना उनकी लाइफ, मतलब ट्रस्ट नहीं रहेगा तो उनके रिलेशनशिप में वर्क नहीं है होगा, मतलब कुछ नहीं है, ना ही कुछ संबंध अच्छे होंगे उन लोग के। और ट्रस्ट हम लोग के रिलेशनशिप को एक नेक्स्ट लेवल पर पहुँचाता है, लास्ट लॉन्ग बनाता है, और ट्रस्ट बहुत ज़्यादा इम्पॉर्टेंट है किसी भी रिलेशनशिप के लिए। ऐसा थिंकिंग आपके माथे पे कैसे आया? मेरे भैया ने मुझे मतलब ये बताया था कि ऐसा करके कुछ मतलब बनाओ ट्रस्ट पे, या फिर कुछ ऐसा मतलब प्यार जो दर्शाता हो ऐसा। कहाँ के रहने वाले हैं? छपरा, बिहार। आर्ट ऑफ कलर्स आज की जो एग्जीबिशन है, आपको कितना हेल्प किया है ये? हमको मतलब वहाँ के मतलब छपरा में भी कुछ लोग हमको बात करते हैं कि इसका एग्जीबिशन यहाँ लगता है रविंद्रनाथ टैगोर गैलरी में लगता है, अपॉर्चुनिटी हमको मिलेगी आगे चल के और बहुत सारे रास्ते मेरे लिए खुल जाएंगे, और हो सकता है कि हमको ये बहुत अच्छा है इसलिए हम नेक्स्ट टाइम भी बहुत और मतलब और बेटर बना के यहाँ पर रिप्रेजेंट करेंगे। नारी दशभुजा, नारी चाहिए সব কিছু সৃষ্টি করতে পারে, কিন্তু কোথাও গিয়েও সেই সৃষ্টির মুখে দাঁড়িয়েও নারী নাম পায় না, অর্থাৎ সে অনামিকাই থেকে যায়, এমনই একটি চিত্র ফুটে উঠেছে আমাদের শিল্পী বন্ধুর হাত দিয়ে। চলুন তার সঙ্গে কথা বলি, কি বলছেন অনামিকা সম্পর্কে। দিদি আপনার নাম? শেবতী দাশগুপ্ত। কোথা থেকে আসছেন? যাদবপুর। এরকম একটা অদ্ভুত কিম্ভূত কিম্বাকার নাম অনামিকা কেন রাখলেন? নাম নারীদের তো অনেক হচ্ছে কি দায়িত্ব থাকে, কিন্তু তাদের নামকে হচ্ছে কেউ জানতেও চায় না, তার পেছনে বসে বসে সব কাজ করে যায়, তাই জন্য তাদের হচ্ছে নাম না জানা সেই মেয়ে, সে দায়িত্ব পালন করে যাচ্ছে, কোনো হচ্ছে কি প্রতিষ্ঠা নেই, কবুতে ক্ষোভ নেই, সে তো জীবনে অনেক কিছু পায়নি, তা না পাওয়া জিনিসগুলো সে তবু সে দায়িত্বের ভার নিয়ে তার মাথা তো ঝুঁকেও গেছে, মাথা ঝুঁকে তবু সে মানে তার দায়িত্ব থেকে সে হচ্ছে কি মানে নিজেকে সরিয়ে নিচ্ছে না। এই যে পেন্টিংটা করেছেন আমরা দেখতে পাচ্ছি, দুটোর মিশ্রণ, তারটা যেটা বলছিলেন একটু আগেই, একটু যদি বলেন। এটা হচ্ছে অয়েল কালার অ্যাক্রিলিক একসঙ্গে মিশিয়ে আমি কাজটা করেছি।
কতদিন ধরে এই কাজের সাথে যুক্ত? অনেকদিন, ছোটবেলার থেকে আমি যুক্ত। ছোটবেলাতে আমি দেওয়ালে ছবি আঁকতাম, তারপরে পেপারে ছবি আঁকতাম, আর দেওয়ালে ছবি আঁকতাম, হয়তো কন্টিনিউ করছিল হাতটা, তারপরে ঘরে চলে গেল হাতটা। এই করতে করতে ছবি আঁকা আমি অবশ্য ট্রেনিং কারোর কাছে পাইনি, আমি নিজের মতনই ছবি এঁকলি, সব যা বেড়ায় মন থেকে বেড়ায়। আইসিসির আজকে যে এক্সিবিশন, আজকে আর্টেক্সের ফিফথ এক্সিবিশন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে এক্সিবিশন হবে না, আমি সারাক্ষণ মানে ওয়েট করে বসে থাকি কবে এক্সিবিশন, কবে আমি এরকম জায়গায় যেতে পারবো। আর্ট অফ কালার্সের সাথে কতদিন যুক্ত? আমি আগের এই বছরই 26 জানুয়ারি এটা হয়ে গেছে, আবার এটা সেকেন্ড টাইম আমি একটা পার্টিসিপেট করছি। আর্ট অফ কালার্সের সঙ্গে যে আপনি গত বছরও যুক্ত ছিলেন যেটা বললেন, কি শুভেচ্ছা বার্তা দিতে যাইবেন? আমার বলে না স্কাই ইজ দ্য লিমিট, আমার মানে গ্যালাক্সি শুধু লিমিট। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, কালী বলি আর সেই আদ্যাই বলি, যাই বলি না কেন 33 কোটি দেবতার সেই একই নাম, আদ্যা শক্তি মহামায়া। সেই আদ্যা শক্তি মহামায়া কথায় আছে সৃজনে বা শিল্প সত্তার মধ্যে, যদি আরাধনা না থাকে শিল্পী সেই শিল্প সত্তাটাকেই বিকাশ করা সম্ভব হয় না, এমনই কিন্তু বলছেন আমাদের শিল্পী। চলুন তার সঙ্গে কথা বলি, কি বলছেন তিনি এই বিষয়ে? আপনার নাম? তানিয়া ভট্টাচার্য। আদ্যা শক্তি মহামায়া, কেন নামটা? আদ্যা মার ছবি, ছোটবেলা থেকেই আমি দেখেছি যে মা খুব আদ্যা মার ভক্ত, এবং আদ্যা মার একটা ছোট ছবি আমাদের ড্রেসিং টেবিলে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। তো বড় হয়ে আমি যখন আর কি মানে আঁকায় আমার হাত দেখেছে, আমার তখন মনে হলো যে না, আমার ওনাকে আঁকা উচিত। এবং আঁকতে গিয়ে আমি একটা জিনিস বুঝেছিলাম, খুব ডিফিকাল্ট আঁকা, ওনার বডি প্রপোর্শন আনা এবং এই মুখের ভাব আনা আমার মানে বেশ মানে এফোর্ট দিতে হয়েছে। আচ্ছা, অনেক সময় আমরা এটাও মানি আরাধনা না করলে বা সাধনা না করলে কিন্তু শিল্পী সত্তার বিকাশ হয় না, এক্ষেত্রে স্পিরিচুয়াল ব্লেসড পান কোথাও গিয়ে? হ্যাঁ, আমি কেন জানি না, আমি যখন মানে ঈশ্বরের কোনো ছবি আমি এঁকেছি, আমার লাইফেও কিন্তু ভালো কিছু হয়েছে, এবং আমি মনের দিক থেকেও একটা হ্যাঁ একটা ব্লেস আমি পাই, আমার ভালো লাগে ঈশ্বরের ছবি আঁকতে। আর্ট অফ কালার্সের সাথে কতদিন যুক্ত? আর্ট অফ কালার্সের সাথে তো এই জানুয়ারি মাসে আপনাদের যে এখানে হলো না এক্সিবিশন, তারপরে একটা আর্ট ক্যাম্প হলো, আমি ওই আর্ট ক্যাম্পে পার্টিসিপেট করেছিলাম, তো সেই সময় থেকেই আমি যুক্ত। আমার খুব কতটা সহযোগিতা পান আর্ট অফ কালার্সের? আমি তো প্রথম থেকেই আমি প্রথম যে আর্ট ক্যাম্পে পার্টিসিপেট করেছিলাম, আমার খুব সুন্দর ছবি বেরিয়েছিল, আমি খুব সহযোগিতা পেয়েছিলাম। আমার মনে হয়েছিল আমার ইনস্টিংক্টও মানে ইনস্টিংক্টিভলি আই এম অলওয়েজ ভেরি কমফোর্টেবল। আমি এরপরে আপনাদের আরেকটা প্রদর্শনী দেখেছিলাম গগনেন্দ্র প্রদর্শনশালায়, একজন আর্টিস্ট করেছিলেন, উনি ডাক্তার, অ্যানাটমি স্পেশালিস্ট, অনেক ছবি এঁকেছিলেন। তারপর আমার আর্ট অফ কালার্সের তো নিজের অ্যাকাউন্টও আমি খুলেছি, তো আপনাদের একজন মানে সহকর্মী যিনি কাজ করতেন তখন, আমি অফিস থেকে আসতে পারবো না, উনি হোয়াটসঅ্যাপে মানে আমার সাথে কন্ট্যাক্ট করে উনি খুলে দিয়েছেন। আমার বরাবরই খুব ভালো লাগে, আপনাদের ওয়েবসাইটটাও আমি দেখি, অনেক সুন্দর শিল্পীর সুন্দর কাজ আপনাদের ফেসবুকে, আমার তো খুব ভালোই লাগে। থ্যাংক ইউ। চলছে আইসিসিআরে আর্ট এক্সিবিশন, অর্থাৎ শিল্প প্রদর্শনী, এবং কথা বলতে বলতে আমরা এমন একজন শিল্পী বন্ধুকে পেয়েছি, তার সঙ্গে আমরা কথা বলবো। আপনার নাম? রাজ চৌধুরী। আচ্ছা, আমরা একটা কথা প্রত্যেকেই জানি যে যেটা আমরা অব্যক্ত ভাষা থাকে সেটা রং তুলির টানে ফুটে ওঠে চিত্রশিল্পীর হাত ধরে। এই যে ছবিগুলো ডিসপ্লে করা আছে, কি বোঝাতে চেয়েছেন এখানে? অ্যাকচুয়ালি প্রত্যেকটা ছবির এক একটা গল্প আছে, ঠিক আছে, বা একটা ড্রিম বা স্বপ্ন থেকে উঠে আসা। তো যেমন এই ছবিটার মধ্যে এখানে হচ্ছে আমাদের ছোটবেলার যে ছবি স্বপ্নগুলো থাকে তার মধ্যে যে সিম্বলিজম থাকে, যেমন নৌকো, লাল পাহাড়, সাদা ঘোড়া, তো এগুলো হচ্ছে ড্রিম স্টেটে আমাদের থাকে সাবকনসিয়াস লেভেলে। সেই সাবকনসিয়াস লেভেল থেকেই যখন আমরা সেটা প্রকাশ করার চেষ্টা করি, ব্যক্ত করার চেষ্টা করি, তো বিভিন্ন জন বিভিন্ন মাধ্যমে করে, কেউ ছবি এঁকে করে, কেউ লিখে করে, কেউ বলে করে, কেউ অভিনয় করে করে, কেউ সেটা সিনেমায় ধরে, এরকম বিভিন্ন মাধ্যম আছে। তো ছবি আঁকাটাও একটা মাধ্যম যেখানে নিজের যে চিন্তাধারাটা, নিজের যেটা সাবকনসিয়াস লেভেল সেইটা ধরা, এবং
এখনকার যে সময় সেটাকে কিছুটা ধরা যায়। তো এই হিসাবে আমার ছবিগুলো, আর এখানে মোটামুটি একটা কমন থিম এটার উপর রয়েছে, সেটা হচ্ছে উমেন এম্পাওয়ারমেন্ট, যে একটা ছেলে বা একটা মেয়ে বা অন্য যে কোনো তৃতীয় লিঙ্গের বা অন্য কেউ যে কি হয়, তার প্রত্যেকেরই একটা নিজস্ব স্বতন্ত্র জায়গা আছে, সেটা কোনো জেন্ডার বা বর্ণ বা কালার বা জাত ধর্ম যে কোনো নির্বিশেষে তার নিজস্ব জায়গা রয়েছে, সেই জায়গাটা করে নেওয়া দরকার, সেখানে যেন অন্য কোনো ক্লাসিফিকেশান না আসে। তো এইটা আমার এই ছবির মূল থিম। এর পাশাপাশি একটা কথা জানতে চাইবো, জীবনে ইন্সপিরেশন দরকার হয়, ছোটবেলায় বাবা মার ইন্সপিরেশন বা বন্ধু বান্ধবের ইন্সপিরেশন, একটু বড় যখন আমি প্রফেশনালের কথা বলছি তখন প্রফেশনাল জায়গায় একটা ইন্সপিরেশন দরকার লাগে। আজকে এমন একটা আর্ট এক্সিবিশনের সৌজন্য অবশ্যই আর্ট অফ কালার্স, আপনার ক্ষেত্রে আর্ট অফ কালার্সের অবদান কতটা অপরিসীম? অনেকটাই, কারণ আমার প্রথম এক্সপোজার এখানে, আর এর আগে আমি এক্সিবিশন অন্য একটি জায়গায় হয়েছে, এটি দ্বিতীয়। তো এইখানে আমার বলতে গেলে একদম প্রথম পা রাখা এই পেইন্টিংয়ের জগতে, তো এই ক্ষেত্রে তো আমার ক্ষেত্রে এটা অনেকটাই। আর আর্ট অফ কালার্স আরেকটা যেটা, সেটা রিপ্রেজেন্টেশন আর ব্যবস্থা যেটা বলা বোঝায় খুবই ভালো। ভবিষ্যতে আর্ট অফ কালার্সের কাছে কি এক্সপেকটেশন আছে? এইরকমই যেন চলতে থাকে, মানে থেকে কমও দরকার নেই বেশিও দরকার নেই, যেমন আছে সেটাই ভালো। হ্যাঁ, মানে এটা অনেক বেশি হোমলি, এবং এটা যেন সব যারা নতুন শিল্পী হোক বা যেও হোক তাদের ক্ষেত্রে একটা দরকার হয়, যেটা আমার ক্ষেত্রে আমি বলছি যে প্রথমত অ্যাপ্রোচ করার জায়গা থাকে না, সেটা যদি না দেওয়া হয় তাহলে সে হারিয়ে যায়। অনেক শিল্পী হারিয়ে গেছে, এরকম অতীতও হারিয়ে গেছে, হয়তো ভবিষ্যতে যাতে না হারায় সেরকম একটা পদক্ষেপ আর্ট অফ কালার্স করেছে, এবং সেটা যদি চলতে থাকে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। নারীর নানাবিধ রূপ যদি মূর্তি হিসেবে দেখি তাহলে নারী কখনো দুর্গা, কখনো কালী, কখনো বা লক্ষ্মী। এই নারী শক্তিকে নিয়ে আরাধনা, তারই জন্য কিন্তু আর্টেক্স 2018 সৌজন্যে আর্ট অফ কালার্স আজকে ফিফথ এক্সিবিশনের আয়োজন করেছে আর্টেক্সের পক্ষ থেকে, যেখানে একদম শরতের আগমনী বার্তা আমরা বলতেই পারি যে মা আসছে, তারই আরাধনা চলছে। এবং কথা বলতে বলতে এই এক্সিবিশনে এমন একজন শিল্পীকে পেয়েছি, শিল্পী বন্ধুকে পেয়েছি, চলুন তার সঙ্গে কথা বলি। আপনার নাম? আমার নাম প্রণয় ভট্টাচার্য। এই যে ছবিটা দেখছি নারী শক্তি, কী বোঝাতে চেয়েছেন? এই ছবিটার মধ্যে দিয়ে আমি যেটা মূলত বোঝাতে চেয়েছি, নারী ভগবান হলেও, ভগবান সরি উল্টো বললাম, মা দুর্গা ভগবান হলেও তিনি নারী, অর্থাৎ নারীকে আজকের যুগে যে খারাপ অবস্থাটা বিভিন্ন দিক থেকে চলছে সেই জায়গাটার থেকে কোথাও গিয়ে ভগবানেরও প্রোটেকশনের জন্য একটা লেবু লঙ্কার একটা এমব্লেমকে আমি এখানে রূপক হিসেবে ব্যবহার করতে চেয়েছি, একটা এইটার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছি যে নারীর একটা প্রোটেকশনটা আজকের যুগে প্রয়োজন, যেটা আমাদের শিক্ষাটার মধ্য দিয়ে সেটা নেই, সেই জায়গাটাই আমাদের বোঝাতে চেয়েছি যে এটা একটা আজকের যুগে ভাইটাল অবস্থা। কতদিন ধরে এই শিল্পকলার সঙ্গে যুক্ত? আমি প্রায় 7-8 বছরের উপর হয়ে গেল ফটোগ্রাফির সাথে যুক্ত, 2010 থেকে আমি ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদম থেকে ডিপ্লোমা পর্যন্ত পড়াশুনো করেছি, এখন ফটোগ্রাফি নিয়েই কাজকর্ম করি, তো এই ইয়েতেই জুড়ে আছি। আচ্ছা, আর্ট অফ কালার্সের কথা কোথা থেকে জানলেন? আর্ট অফ কালার্সের কথা আমি সোশ্যাল মিডিয়ার থেকেই জানতে পেরেছিলাম, জেনে আমি ফোন করে যোগাযোগ করি, করে তারপর এখানেতে পার্টিসিপেট করার সুযোগ আসে আমার কাছে। আর্ট অফ কালার্সের আজকে এক্সিবিশনের জন্য কতটা হেল্প পেলেন? অবশ্যই অনেকখানি হেল্প পেয়েছি, অনেকখানি গাইডেন্স পেয়েছি, প্রথমে ছবি দেখিয়ে জেনে নিয়েছি যে এই ছবিগুলো দেওয়ার যোগ্য কি না জেনে নিয়ে, তারপরে তমালদার সঙ্গে আল্লাহ করে একদিনকে দেখা হয়েছিল, ওখানে গেছিলাম যখন অফিসে, তমালদার সাথেও কথা হয়েছে, খুবই ভালো, খুবই জানেন, ফলে গাইডেন্স অবশ্যই পেয়েছি, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ।